বেরিয়ে পড়লাম, ডেস্টিনেশন হচ্ছে ক্যান্ডেল লেক। ক্যান্ডেল লেক ইজ এ রিসোর্ট ভিলেজ ইন দ্য ক্যানাডিয়ান প্রভিন্স অফ সাসকেচওয়ান। এই লেকটি প্রিন্স আলবার্টের কাছাকাছি। আমরা থাকি সাসকেচওয়ান প্রভিন্সের সাসকেচওয়ানে। জিপিএস দেখাচ্ছে এর দূরত্ব হচ্ছে 229 কিলোমিটার এবং আমাদের সময় লাগবে 2 ঘন্টা 22 মিনিট। এই লেকটির বিশেষ বৈশিষ্ট্য যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে অনেক মাঝ পর্যন্ত পানি অনেক কম। আপনি হেঁটে চাইলে মিনিমাম হাফ ইন কিলোমিটার আপনি লেকের মাঝখানের দিকে যেতে পারবেন। চলুন দেখি, আমরা এনজয় করি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। অনেক বড় একটা লেক, ডেপথ অনেক কম। নর্মালি আমরা যে লেকগুলোতে যাই সবাই আইদার সুইম করে অথবা বোটিং করে, কিন্তু এটাই একমাত্র লেক যেটা অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়, ভিতরে পর্যন্ত। ইভেন ইউ ক্যান ওয়াক থ্রু অ্যারাউন্ড হাফ কিলোমিটার। বিকেল হতে হতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। আমরা একটু সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম, তখন মানুষ তেমন ছিল না। এই সময়টাতে একটা বিশেষ জিনিস আমাদের খুব নজর কাড়লো, সেটা হচ্ছে কয়েকজন মিলে ওরা চেয়ার নিয়ে খুব মাঝখানে জাস্ট লেকের মাঝখানে বসে পড়লো। এই জিনিসটা খুবই একটা ডিফারেন্ট আইডিয়া মনে হলো আমার।